বলো তুমি এখানে কেন? আমার সাথে সারাদিন ঘুরছে, আমার রাতের বুড়ো রাত কাটাচ্ছে আমার সাথে, আমাকে লিমিনা কিসের জন্য? বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম, নেটওয়ানের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি আনোয়ার হোসেন, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুব বেশি পরিমাণে ভাইরাল এবং দেখা যাচ্ছে যে যেখানে দেখা যাচ্ছে পঞ্চম শ্রেণীর একজন ছাত্রী, তিনি অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে গেছেন একটি যুবকের সাথে। সেই যুবকের নাম হচ্ছেন বকুল। এই বকুল তার সাথে নাকি প্রতারণা করেছে এমন একটি ভিডিও বার্তা দিলেন এই পঞ্চম শ্রেণীর ছাত্রী। তবে এই পঞ্চম শ্রেণীর ছাত্রীর সাথে অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে তার সর্বস্ব খুয়েছেন এবং তাকে বিবাহের আশ্বাস দিয়েছিলেন, এমনকি এমন অবস্থায় এই সেই যুবক এই মেয়ের সাথে প্রতারণা করছে। চলুন আমরা সরাসরি সেই মেয়ের মুখ থেকে শুনে আসি যে তার সাথে কি ধরনের প্রতারণা করা হয়েছে এবং তার সাথে কিভাবে অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়েছিল সেই বিষয় ব্যক্ত করলেন এই মেয়ে। চলুন আমরা সরাসরি সেই মেয়ের মুখ থেকে শুনে আসি। আমার সাথে সারাদিন ঘুরছে, আমার রাতের বুড়ো রাত কাটাচ্ছে আমার সাথে, আমাকে লিমিনা কিসের জন্য? কে কে সে নাম কি ছিল? বকুল নাম। বকুলের সাথে কতদিন থেকে সম্পর্ক তোমার? ছয় মাস ধরে সম্পর্ক। এখন কিসের জন্য লিমিনা? এখন আমি খারাপ হয়ে গেছি। আচ্ছা, তোমরা কোথায় কোথায় সময় কাটাইছো? ওকে জিজ্ঞেস করেন। আরে ভাই আছে, খারাপ তো ভাই নাম। তুমি আগে বলো, তারপর ওর কাছ থেকে শুনবো। তোমার পড়াশোনা কোথায়, তুমি কি করো? আমি পড়াশোনা করি। কোন ক্লাসে? ফাইভে পড়ি। তোমরা কোথায় কোথায় ঘুরছো বকুলের সঙ্গে? আমি ঘুরছি একটা মকুল আছে না, মকুলের বোনের বোনের বাসায় ঘুরছি। খালা শরী না কি নানা সব কি সব বলে জানি না। পরে লেনদেনের ওদিকে আমাকে লেগেছে ঘুরতে, আমি বলছি আমি যাবো না। পরে বলে কি না যাতে হবে, কিসের জন্য তুমি যাবে না? পরে আমার নানিকে বলে, নানি আমাকে যা না হলে বিয়ে সব ভাঙিয়ে দেবে, আমি যাবো না। আমাকে জোর করে জোর করে সে, তারপরে রিনা আমাকে ফোন দিয়ে বলছে যে তোমাকে যাতে হবে এই সেই, আমরা বেড়াতে যাবো, খাওয়া দাওয়া করবে, আমি যাবো না। আমাকে জোর করে জোর করে নিয়ে যায়। তুমি কি তোমাকে বিয়ে করবে বলছে নাকি? ওরা বলছে আমাকে বিয়ে, আমার আম্মু আসলে বিয়ে দিবি, কানা পড়া খেয়ে দিবি, 3 বছর পয়সা আমি তুলে দিবি, অনুষ্ঠান করবে। এটা বকুলের মার কথা। আমি দেখাতে পারবো তো ছেলে কোথায় এখন? বাড়ির ভিতরে। তোমাকে বাসায় যেতে দিচ্ছে না নাকি? যেতে দিচ্ছে না, আমি এখানে থাকবো। আমি আর যাবো কিসের জন্য? আমার বুড়াদের বুড়া কাটাতে কেমন বাসায় যাবো কিসের জন্য? তোমার আব্বু কি করে? আমার আব্বু এখানে থাকে, আমি আব্বুর সাথে কথা বলি না, আমি যার সাথে বিয়েটা আমার সেটাই আমার বা। ওর সাথে কি তোমার কোন শারীরিক সম্পর্ক হয়েছে? ওকে জিজ্ঞেস করে আমি বলতে হবে তো? আমি তো বলছি হ্যাঁ, আমি তো বলছি হ্যাঁ। তোমাকে বিভিন্ন সময় বিয়ের প্রলোভন দিছে এই তো নাকি? এখন সে বিয়েতে রাজি? এখন বিয়েতে রাজি না। নাম কি ছেলের নাম? বকুল। বাবার নাম? বাবার নাম জানি না, খালি দাদার নাম ওইসব কি যেন লোকায় না কি সব বলে জানি না। কি করে ছেলে? পড়াশোনা করে, কলেজে পড়তে অন পড়ে না, অন ডেকর্ডের কাজ করে। তোমাদের সম্পর্ক 6 মাস? হ্যাঁ, কালী পূজা যেদিন কালী পূজা হয়েছে সেদিনকে আমাদের পরিচয় এখানে। এখন তুমি কোন ক্লাসে পড়ো? কোন স্কুলে? চক্রবাড়ি। পুরো নাম কি তোমার? আমার পুরো নাম সুবর্ণা খাতুন, মুসলমান সুবর্ণা খাতুন। আর বাবার নাম? সেন্টু। মায়ের নাম? পঞ্চমী। মাসপাড়া। দর্শক মন্ডলী, আপনারা ইতিমধ্যে সেই ভুক্তভোগী সেই মেয়ের মুখ থেকে শুনলেন যে এই ধরনের অনৈতিক কর্মকাণ্ড কিভাবে করে এত ছোট একটা মেয়ের সাথে, সেটা আমার বোধগম্য হয় না। তবে এই ধরনের কর্মকাণ্ড যে বা যাহারা করছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি। সো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিতে ভুলবেন না। আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।